আপনার কিবোর্ডে হঠাৎ করে যদি আপনি যখন কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করছেন হঠাৎ করে যদি উল্টাপাল্টা কাজ করে, অর্থাৎ একটা বাটনে আপনি চাপ দিলেন সেই বাটনে যে অক্ষরটা আছে সেই অক্ষরটা না এসে অন্য বর্ণ চলে আসলো, অন্য অক্ষর চলে আসলো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ আপনার কিবোর্ড যদি ঠিকমতো কাজ না করে বা আপনার কিবোর্ডে যেভাবে আছে লেআউটটা সেই লেআউটটা যদি সেইভাবে কাজ না করে তাহলে আপনি কি কাজ করবেন, মানে এটা আপনি সমাধান করবেন কিভাবে, আজকে ভিডিওতে আমি আপনাদের সেটা দেখাবো। আমি চলে যাচ্ছি হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটা। প্রথমে আপনি যেটা করবেন, আপনার কিবোর্ডটা অবশ্যই আপনার কম্পিউটারে অ্যাটাচ রাখতে হবে, মানে ইউএসবিটা লাগিয়ে রাখবেন। তারপর আপনি চলে যাবেন হচ্ছে স্টার্টে, তারপরে কি সেটিংসে, এই সেটিংসে একটা ক্লিক করে দেবেন। যদি এটা না চান তাহলে আপনি যেটা করবেন, এটা তো মানে এভাবে আছেই, একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে উইন্ডোজ বাটনে চেপে রেখে আই বাটনে চেপে চাপ দিবেন, তাহলে কিন্তু এই সেটিংসটা চলে আসবে। এই সেটিংসটা আসার পর আপনি যেটা করবেন, এইখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লেখা আছে এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনি এইখানে এই যে দেখতে পাচ্ছেন রিজিয়ন, এই রিজিয়নটা প্রথমে দেখে নেবেন আসলে এই যে রিজিয়নাল ফরম্যাট এই জায়গাটা কোনটা আছে, এইটা অবশ্যই এখানে ইউনাইটেড স্টেটস এটা দিয়ে দিবেন, ইংলিশ ইউনাইটেড স্টেটস অবশ্যই অবশ্যই এটা দিয়ে দিবেন। যদি আপনার কিবোর্ডের মানে ওভারঅল যে পারফরমেন্স আছে বা ওভারঅল যে টাইপিং এটা আছে এটা ঠিক রাখতে চান, এক এক নাম্বার। দুই নম্বর হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি যেটা করবেন, এইখানে আমি কিন্তু এখানে ইংলিশ ইউনাইটেড কিংডম দিয়ে রেখেছি, এটা কিন্তু চলে, কিন্তু আপনি এখানে যেটা করবেন অবশ্যই অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেটসটা দিয়ে দিবেন। এটা কিভাবে এখানে দিবেন দেখুন, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমার এখানে কিন্তু ইংলিশ ইউনাইটেড স্টেটস অলরেডি অ্যাড করা আছে, এখানে ক্লিক করে আমি কিন্তু এখানে রিমুভও করে দিতে পারবো, কিন্তু আমি এখন রিমুভ করছি না। আমি যেটা করব এইখানে অ্যাডে ক্লিক করব, ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে আপনারা কীভাবে সেটা করবেন। এখানে আপনি লিখে দেবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউএনআই, আমি কিবোর্ডটা এখনই নিচ্ছি, ইউএনআই ইউনাইটেড, এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটসটা কিন্তু আমার কম্পিউটারে অলরেডি কিন্তু এখানে অ্যাড করা আছে, এই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে না, মানে এখানে একটু অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। যদি এখানে না থাকতো, আমি যদি আপনাদের দেখাই এটা যদি রিমুভ করে দিই, রিমুভ ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। এখন যদি আমি এইখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে এইখানে আমি ইউনাইটেড ইউনাইটেড স্টেটস, এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস, এটাতে একটা ক্লিক করি এবং এখানে যদি আমি নেক্সটে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই যে সবগুলো চলে আসলো, এখানে ইনস্টল করে দিই, এইটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু আমার এখানে ইনস্টল হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেটা অ্যাক্টিভও হয়ে যাবে। সো আপনার কম্পিউটারে হুট করে যদি আপনি ইংলিশ লেখা শুরু করেন এবং ইংলিশ লেখার সময় যদি কোনো ধরনের প্রবলেম হয়, মানে আপনি একটা বাটনে চাপ দিতেছেন কিন্তু আপনার লেখা উঠতেছিল অন্যটা, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা করবেন, আপনি এই সিস্টেমে অবশ্যই দেখে নেবেন, প্রথমে হচ্ছে রিজিওনে দেখে নেবেন কোনটা আছে, তারপর আপনি এখানে ল্যাঙ্গুয়েজে, তারপর আপনি ল্যাঙ্গুয়েজে এসে এখানে দেখে নেবেন যে ইউনাইটেড স্টেটস যেটা আছে সেটা অথবা ইউনাইটেড কিংডম যেটা আছে সেটা আপনার অ্যাক্টিভ আছে কিনা। তবে আপনার কাছে আমার ইয়া থাকবে হচ্ছে ইউনাইটেড স্টেটসটা যাতে এখানে অ্যাক্টিভ থাকে, আর এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার এখানে যেটা হবে লেখা ঠিকমতো আসবে, আপনার কিবোর্ডে কোনো প্রবলেম থাকবে না। আর আরেকটা কাজ যেটা করবেন, এই কাজটা কমপ্লিট হওয়ার পর আপনার কম্পিউটারটা অবশ্যই অবশ্যই একটা রিস্টার্ট দিবেন। আপনি যদি ইংরেজি ছাড়া যদি বাংলা কোনো কিবোর্ড যদি আপনার এখানে ইনস্টল করা থাকে তাহলে বাংলা কিবোর্ডটা কিন্তু একটু চেক করে নেবেন। যেমন আমার এখানে বাংলা কিবোর্ড যেটা আছে বিজয়, সেটা যদি আমি স্টার্টে ক্লিক করে যদি এখানে বিজয় লিখি, এই যে বিজয় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এখানে আছে, ওই যে দেখতে পাচ্ছেন, এটাতে রাইট বাটনে ক্লিক করে শো করে দিলাম, এই যে বিজয়। আপনি যখন ইংলিশ লিখবেন তখন আসলে এখানে ইংলিশ লেআউটটা আছে কিনা, এখানে সিলেক্ট করা আছে কিনা সেটা কিন্তু একটু চেক করে নেবেন। যদি বাংলা লিখতে চান তাহলে কিন্তু এইখানে এই আইকনটাতে ক্লিক করে এইখানে এই যে দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিক, এটা কিন্তু বাংলার, আর ইউনিকোড তো হচ্ছে যে অনলাইন সাপোর্টেড বাংলা লেখার ইউনিকোড, এটা কিন্তু এইটা। তবে কোনটা আপনি কোনটা লিখছেন এবং এই কিবোর্ডটা অ্যাক্টিভ আছে কিনা বা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা আগে আগে যেটা দেখালাম সবগুলো চেক করবেন,
চেক করে আপনার কম্পিউটারটা একটা রিস্টার্ট করে দেবেন। আর চেক করার সময় যদি কোনোটা আপনি ঝামেলা পান তাহলে তো অবশ্যই সেটা যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে সলভ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস যেটা আছে এটা কিন্তু অলরেডি এখানে কিন্তু চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই। সো আপনার কম্পিউটারে যদি কিবোর্ড উল্টাপাল্টা কাজ করে তাহলে এইভাবে আপনি সারিয়ে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন করে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।